ফিলিস্তিনের স্বাধীনতা কাম সংগঠন হামাস সম্পর্কে আপনার মতামত কি প্রথম বুঝতে হবে হামাসটার এই সংগঠনকে তৈরি করেছে কারা মিশরের ইখানি আছে না মুসলিম বাদারহুড যাকে বলে ইখান মুসলিমিন যাদেরকে ইখানি বলে এই ইখানিদের শাখা হলো ফিলিস্তিনে তৈরি করে হামাস কথা বুঝতে পারলেন হামাস এটা দুই নম্বর হলো হামাসের বহু আগে ফাতা নামে একটা সংগঠন ছিল যার প্রতিষ্ঠাতা ছিল কে ইয়াসির আর তো হামাস আর ফাতার মধ্যে মিল আছে না দ্বন্দ্ব আছে বলেন দেখি শুধু দ্বন্দ্ব শুধু দ্বন্দ্ব ফিলিস্তিন যে একটা লিগ তৈরি করেছিল হামাস তৈরি হয়েছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে হামাস তৈরি হয়েছে হামাসি নেতৃত্ব দিচ্ছিল তারপরে এই ফিলিস্তিন লীগ যেটা তৈরি হলো এটা চৌষট্টি সালে তাহলে ফাতা আগে না ফিলিস্তিন লীগ আগে ফাতা আগে এই চুরাশি সালে ডিসেম্বরে তৈরি হলো হামাস তৈরি করলো কারা মিশরের ফাতা এরা তৈরি করলো মুসলিম লীগ তৈরি করল মুসলিম ব্রাদারহুড তৈরি করলো এখন দুই হাজার তিন সালে ফাতা আর হামাস লাগলো দ্বন্দ্ব ফাতা আর হামাস লাগলো দ্বন্দ্ব দ্বন্দ্ব করে এই গাজা থেকে ফাতাকে তাড়ায় দিল ফাতা শাসন আর করতে পারলো না এখন শাসন করছে কারা হামাস শাসন করছে হামাসের সম্পর্ক কাদের সাথে হামাসের সম্পর্ক এক নম্বর সম্পর্ক হল ইরানের সাথে কার সাথে ইরানের সাথে দুই নম্বর সম্পর্ক হলো হতীদের সাথে ইয়ামানের কি হতী তিন নম্বর সম্পর্ক হলো সিরিয়ার যে মিলিশিয়া বাহিনী আছে এদের সাথে আর সম্পর্ক হলো হেজবুল্লার সাথে কার সাথে এই চারটা বাহিনী সবাই কি এরা শিয়া সবাই কি শিয়া এরা কেন এদের সাথে সম্পর্ক এবার বলেন দেখি শিয়ারা কি মুসলমান মনে করি আমরা শিয়ারা কি মুসলমান না এখন এই হামাজদের কারণে বিপদে পড়েছে এই গাজার সাধারণ মুসলিম ভাই বোনেরা এটাকে ক্লিয়ার হয়েছে ওখানে যদি আজকে ইরান কত বড় মুনাফেন ওদেরকে যুদ্ধে লেলিয়ে দিল দিয়ে ইরান এতক্ষণ পর্যন্ত কোনো সহযোগিতা করেছে উত্তর দেন করেছে করেনি কেন করেনি ওরা হামলার শিকার হচ্ছে কিন্তু ইসরায়েলেরা হামলা করে না কেন গত কয়েকদিনের পাঁচজন মারছে সিরিয়াতে মারছে এরা সহযোগিতা করে না কেন হামলা করে না কেন কোন কারণে উস্কানি উস্কানি দেওয়া দেওয়া যায় দেওয়ার যুদ্ধ এক জিনিস আজকে ক্ষতিটা কার হচ্ছে হামাসের ক্ষতি হচ্ছে না সুন্নি মুসলিমদের ক্ষতিটা হচ্ছে হামাসের বাহিনী কয়জন তাদের যে মেডিকেলটা গাজাতে এই মেডিকেল উপরে হামলা করতো না কারণ ওর মধ্যে রুগী সেজে বসে আছে হামাসের সদস্যরা আচ্ছা মহারাজপুরের পার্শের গ্রামের নাম কি মহারাজপুরে সমস্যা হলে সবার আগে এগিয়ে আসবে কারা পিরিপাথরিয়া গাজাই সমস্যা হয়েছে তো এই গাজার সমস্যা দূর করার জন্য কে আগে গিয়ে আসবে ফিলিস্তিনের আসবে না ওরা কেউ আসছে এইটা মাথায় ধরে না কেন আপনাদের বুঝেননি মনে কথাটা এটা মাথায় ধরে না কেন আপনাদের ফিলিস্তিন শুধু গাজা আর কোন প্রদেশ নাই বিশাল এলাকা বুঝেননি মনে কথাটা রাজশাহী আক্রান্ত হলে আগে আসবে ঢাকা তাই না ফিলিস্তিনের অধিবাসী যারা তারাই কেন আগাতে আসছে না কোন কারণে ফাতা আর হামাজ যদি দুইজনই থাকত গাজাতে তাহলে আজকে ইসরাইলরা হামলা করতে পারত। শুধু তাই নাই মাথা পচে গেছে আমাদের তরুণদের সে পচাটা কেন বলছি যে হামাস হল ফিলিস্তিনের দুশ্মন এই প্রচারণা করে করে আমাদের ভিতরে হামাস সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়েছে মাহমুদ আব্বাস যেখানে থাকে ও খারাপ হোক দুর্নীতিবাজ হোক ওদেরকে হামলা করে না কেন আর হামাসকে সহযোগিতা করছে না কেন গাজাকে উদ্ধারের জন্য সহযোগিতা করছে না কেন আজকে গাজাতে আমরা কষ্ট পাচ্ছি গাজাতে আছে মসজিদে আকসা তাই না কি আছে মসজিদে আকসা আছে গাজা বিশাল একটা এলাকা সেই মসজিদে আকসার পৃথিবীর সব নবীর আসলে ওখানে সালাত আদায় করেছে এটা আমাদের অন্তর কাঁদে না কিন্তু আজকের প্রেক্ষাপটটা এতটা খারাপ হয়ে গেছে আমরা দোয়া করছি ইহুদিদের বিরুদ্ধে আল্লাহ যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেন বলেন আমিন আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন আমিন আজকে উচিত ছিল মুসলিম বিশ্বের অন্যরাও সহযোগিতা করে এই গাজাকে মুক্ত করা কিন্তু এই যে অন্তর্দ্বন্দ্বের কারণে গাজা মুক্ত হতে পারছে না গতকালকে ফিলি পাকিস্তানে পুরো পাকিস্তান জুড়ে আল্লাহর কাছে তারা চেয়েছে আল্লাহ তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও আমরাও বলেছি আমরাও দোয়া করেছি ফিলিস্তিনের জন্য কিন্তু পাকিস্তান সৌদি আরব দুবাই কুয়েত এদের জন্য শুধু দুয়াই যথেষ্ট না এগিয়ে যাওয়া যথেষ্ট কেন যাচ্ছে না এখন আপনারা ভেবে নেন তাহলে কেন যাচ্ছে না ওটা মুক্ত করে কাদের দখলে যাবে বলে উত্তর দেন এবার কাদের দখলে যাবে এটা হামাসের দখলে যাবে না ক্ষতি হবে না লাভ হবে ও এটা বুঝবেন না আপনারা তাই না ওটা যে শিয়াদের আখড়া হবে এটা সৌদি আরব জানে না ওটা যে শিয়াদের আখড়া হবে এটা কি কুয়েত জানে না এটা যে শিয়াদের আখড়া হবে এটা সিরিয়া জানে না মিশর জানে না ও সবদিকেই চিন্তা করতে হবে মূল চলছে কিসের দ্বন্দ্ব আকিদার দ্বন্দ্ব আমরা এটা বুঝে না সত্য কথাটা বললে এই যে আমাকে যে এত গালি করে আমাকে গালি করে আর আমি দোয়া করি আল্লাহ তুমি এদেরকে বুঝার অফিক দান করো এই শিয়া জাতটা এত বড় মুনাফে এদের কারণে উমাইয়া খেলাফত ধ্বংস হয়েছে শিয়াদের কারণে আব্বাস খেলাফত ধ্বংস হয়েছে শিয়াদের কারণে ফাতেমু খেলাফত ধ্বংস হয়েছে শিয়াদের কারণে উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে এমনকি উনিশশো চব্বিশ সাল পর্যন্ত খেলাফত চালু ছিল এটাও ধ্বংস হয়েছে শিয়াদের কারণে শিয়ারা হলো ইহুদি খ্রিস্টানদের চেয়েও মুসলমানদের বড় দুশ্মনেরা আপনারা কি মনে করেন ইতিহাস পড়লে আপনাদের কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান ওয়া ফিকুম